গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হলো মানডে, মর্নিং থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো আর বেশি কথা বলবো না, ব্লগটাকে স্টার্ট করে নিই। আর সামনের ভিউটা দেখো কত সুন্দর। রান্নাঘরে ঢুকে প্রথমেই আমি ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিই, তারপরে আমি সমস্ত কাজ শুরু করি। এখন আমি বেশ কিছু সবজি মানে আলু আর সিম কেটে নিচ্ছি, এগুলো এখন ভাতে দেব, ভাতে ভাত দেব। আগের দিনের কিছু তরকারি আছে, সেগুলো গরম করে বাবাকে দিয়ে দেব, আর বাবা বেরিয়ে গেলে তারপর আমি মাছের ঝোলটা বানাবো, কারণ এর মধ্যে এত তাড়াহুড়োর মধ্যে আমি মাছের ঝোলটা তৈরি করতে পারবো না। চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানিও। ফ্রিজ থেকে এই তরকারিগুলো বের করে রেখেছি, এবার গরম করব, গরম করে বাবাকে খেতে দিয়ে দেব। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, এক জায়গায় যাব, কোথায় যাব আমি একটু পরে বলে দিচ্ছি। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি। আগের দিন আমার বাড়িতে এসেছিল, তোমাদের তো দেখিয়েছিলাম ঋষাকে, আজ থেকে ওর মাধ্যমিকের এক্সাম শুরু। তো ফার্স্ট দিন আমাকে যেতে বলেছিল, তাই আমি যাচ্ছি ওদের সাথে। আর ওকে দেখো, রুম নাম্বার খুঁজে ওকে বসিয়ে দেওয়া হয়েছে, আর ও এখন একটু বই টইগুলো দেখে নিয়েছে। ওয়ার্নিং বেল পড়লেই আমরা ক্লাসরুম থেকে বেরিয়ে যাব। ও তো ভীষণ টেনশন করছিল, যেহেতু লকডাউনের জন্য অনেকদিন স্কুলে যায়নি, বা আর ফার্স্ট টাইম মাধ্যমিক পরীক্ষা, একটু তো ভয় করবে। তারপর যদিও কাকু এসেছিলেন, বেরিয়ে আমি বাড়ি চলে এসেছি আর কাকিমা ওখানেই ছিল। তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মেলে দিই, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, প্রচণ্ড রোদ ছাদে। তোমাদের একবার আমাদের উপর থেকে দেখো, পুকুরটা দেখতে পাচ্ছ, দাঁড়ো ছাদ থেকে দেখো কেমন লাগছে। এরপর নিচে যাব, নিচে গিয়ে আগে পুজো দেব, পুজো দিয়ে তারপর লাঞ্চ করব। বিকেলে ও বলছিল একটু বেরোবে, কোথাও না, একটু ফুচকা খেতে যাব। তো আগের দিন তো ফুচকা ভালোভাবে খাওয়া হয়নি, আগের দিন যেহেতু আমরা হেঁটে বেরিয়েছিলাম তো অত দূর আর যাওয়া হয়নি। পাশে একটা ফুচকা দোকান ছিল, সেখান থেকে খেয়ে নিয়েছিলাম। সেও ভালো করে, খারাপ তো করে না, কিন্তু আমরা যার কাছে খাই আর কি, সেখানেই যাব আজ। তো তোমাদেরকেও দেখাবো, চলো তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে লাঞ্চটা করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4:50 আর আমি ছাদ থেকে জামা কাপড় গুলো তুলে এনেছি, কিন্তু ভাঁজ করা হয়নি, খাটের উপর রাখা আছে, এসে ভাঁজ করব। আর আমি তাড়াতাড়ি যাচ্ছি, কারণ বিকেলবেলা গেলে কি হয়, ফাঁকা থাকে দোকানটা, আর একটু পরে মানে 5:30-6 বেজে গেলে প্রচন্ড ভিড় হয়, অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে তারপর পাই আর কি। তাছাড়া আমার 6টা থেকে পড়ানো আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তো চলো বন্ধুরা, ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি খাচ্ছি না খাচ্ছি। তো চলো বেরোনো যাক। ফুচকা দোকানে চলে এসেছি আর ফুচকা দিয়েই শুরু করি। ফার্স্ট আমরা ফুচকা খাবো, তারপর কি কি খাচ্ছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। কাকা আমাদের জন্য করছে চুরমুর, চুরমুরটা কত কিছু দিয়ে বানাচ্ছে দেখো। চুরমুরের মধ্যে দিয়েছে ভাজা বাদাম, কাঁচা ছোলা, তারপর সিদ্ধ মটর, আলু, চানাচুর, ঝুরি ভাজা, তারপর ফুচকা, এর সাথে আরও অনেক রকমের মশলা দেয়, গোলমরিচের গুঁড়ো, তারপর এলাচের গুঁড়ো, আরও অনেক রকমের মশলা দিল। এই দুটো নাম আমাদের বলেছে, তাই তোমাদের বলতে পারলাম।
এই সমস্ত কিছু আর টক জল, একটু গন্ধরাজ লেবু, এগুলো একসাথে মিক্সড করে চুরমুরটা তৈরি করে। তো চলো আমরা খাই। আর এরপর বানিয়েছিল পাপড়ি চাট, পাপড়ি চাটটাও তো তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা একটু এসেছি স্টেশন বাজার। স্মুদির জন্য বেশ কিছু জিনিস বাড়ন্ত ছিল, কলা, তারপর কাঁচা বাদাম, এগুলো কেনার ছিল, আঙুর। কলাগুলো খুব একটা ভালো নেই, কোনো দোকানেই কলা ভালো নেই, কেন বুঝতে পারছি ভালো যে কলাগুলো সেগুলো আমরা পাইনি। ও আমাকে বাড়ি দিয়ে আবার বাজারে গিয়েছিল, গিয়ে নিয়ে এসেছে। এটা হলো আমাদের স্টেশন বাজার, এখানে যতটুকু দেখালাম সেগুলো ফলের দোকান। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হলো সবজি বাজার, ঠিক আছে। তার ডান দিকে আছে মাছের বাজার, ওগুলোর মধ্যে আর আমি ঢুকিনি। আমরা দেখো এখন এসেছি একটু স্টেশনে, আমাদের জয়নগর স্টেশন, তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিলাম। আমাদের এখানকার মোয়া বিখ্যাত, সেটা হয়তো সবাই মোটামুটি জানে। আমি ঠিক বাড়ি ঢুকেছি 6টা, ও পড়তে এসছে আর আমি ঢুকেছি, তো তারপর ওকে পড়ালাম। এখন 7:30 বেজে গেছে, যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছিলাম সেগুলো এখন ভাঁজ করে আলমারিতে রেখে দেব, এরপর রুটি বানাবো। রুটি করার সময় আর কোনো ভিডিও বানাতে পারিনি, দিদি ফোন করেছিল তো ওর সাথে কথা বলতে বলতে, যেহেতু একটা ফোন আছে আমার কাছে, ও থাকলে ওর ফোনে বানাতাম কিন্তু বানাতে পারিনি। আর এখানে দেখো তোমাদের দেখালাম বাজারে গেছিলাম, কিন্তু তখন আমরা কিছু কিনিনি, আমাকে বাড়িতে দিয়ে ও আবার বেরিয়েছিল, তো তখন এই যে কাঁচা বাদাম নিয়ে এসেছে আর এর মধ্যে রয়েছে কলা। কলাগুলো খুব একটা ভালো পাইনি জানো, আর সকালে তো আবার লাগবে, তাই জন্য এই কলাগুলোই নিয়ে এসেছে। আর এখানে আমি দেখো বাদাম ভিজিয়ে দিয়েছি, আর এখানে ওটসটাও ভিজিয়ে দিয়েছি, ওটসটা ভালোভাবে ধুয়ে তারপরেই আমি ভিজিয়েছি। দেখো কলাটা ঝুলিয়ে দিতে হবে, আমি দেখি পারি কি। চলো, শরীরটা আজকে খুব একটা ভালো নেই, মনে হয় বাইকের হাওয়াটার জন্য বা ঘুমটা আমার কম হচ্ছে, তো সেজন্য হতে পারে। গুড মর্নিং বন্ধুরা, কাল রাতে ভিডিওটা এন্ড করতে পারিনি, শরীরটা এত খারাপ ছিল, শুয়ে পড়েছিলাম। যদিও ভিডিও আপলোড করে তারপরে যে কাজগুলো থাকে সেগুলো করার পর প্রায় আমি 12টার দিকে শুয়েছিলাম, তো ক্যামেরার সামনে এসে ভিডিও এন্ড করতে ইচ্ছা করছিল না। আজ সকালে উঠে ভাবলাম তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করে নিই, ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। চলো বন্ধুরা, টাটা, ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।